বিদিশা এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে অদ্য 4 নভেম্বর 2021 প্রেসিডেন্ট পার্ক বারিধারা ঢাকা জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ায় উদ্যোগে আয়োজিত প্রেস ক্লাব কনফারেন্সে পার্টির মুখপাত্র নীলফামারী এক আসনের সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকি পার্টিকে গতিশীল করার লক্ষ্যে গত 31 তারিখে পার্কের পার্টির স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ গুরুতর অসুস্থ থাকায় পার্টির কার্যক্রমকে বেগবান করার জন্য পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বিদিশা এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের ঘোষণা করেন। প্রেস কনফারেন্সে উপস্থিত জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া সর্বস্তরের নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদিশা এরশাদ এবং দায়িত্ব পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এ সময় দেশবাসীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত সিকদার আনিসুর রহমান, অ্যাডভোকেট শোয়েব আহমেদ, কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান সিরাজ, অ্যাডভোকেট এম এ ওয়াদুদ দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাফিস মাহমুদ, কেন্দ্রীয় সদস্য উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক সরকার, শেখ রুনা, জুলিয়া আক্তার মীরা প্রমুখ। সভায় বেগম রওশন এরশাদ এমপির আশু রোগ মুক্তি কামনা করা হয়। সভার শুরুতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সংবাদ সম্মেলনে বিদিশা এরশাদ বলেন, সম্প্রতি তিনি সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সাংগঠনিক সফরে গিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীর ব্যাপক সাড়া পেয়েছেন এবং সারা বাংলাদেশের 64 জেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে জাতীয় পার্টিকে শক্তিশালী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি নেতাকর্মীদের আহ্বানের প্রতি সম্মান জানিয়ে শীঘ্রই বিভিন্ন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।